সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে, যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 31 জুলাই 2021 শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা চিরিরবন্দর উপজেলা, এবং চিরিরবন্দর উপজেলার একেবারে কাছাকাছি একটি হাট, কারেন্টের হাট। সপ্তাহে দুই দিন, শনিবার এবং বুধবার বসে। তো আজ শনিবার আপনাদের এই হাট থেকে দেখছেন যে এই একটু যে সকল হাড্ডিসারগুলো, এই হাড্ডিসারগুলোর দামে ধরানোর চেষ্টা করব। তো পুরো হাড্ডিসার পাওয়া যাচ্ছে না, কারণ বাজারে কিন্তু আমদানি কম, যদিও হাটটি কিন্তু মোটামুটি মাঝারি সাইজের। তারপরেও লকডাউন চলছে, যার ফলে হাটের পরিধি দেখছেন একেবারে বলা যায় যে ছোট হয়ে আছে বর্তমানে। তারপরেও বাজার চলছে যেহেতু, তাই আমরা একটু আপনাদের জানানোর চেষ্টা করছি যে কীভাবে বিক্রি হচ্ছে এই হাড্ডিসার গরুগুলো। এখান থেকে শুরু করবো। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা আপনার চাচা? আমরা তো একটু দামটা জানার জন্য আসলাম, কেমন চাইলেন এটার দাম? 27। দাঁত কয়টা হয়েছিল? জোয়ান। কত হলে বিক্রি করা যাবে চাচা? 25 পার হলে দিয়ে দেবেন? 25 পার বলতে কত, 26-এ দেওয়া যায়? 26,000 হলে এটি বিক্রি হয়ে যাবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে রেটটা একটু কম মনে হচ্ছে, এটা কি উচ্চতা কম? এই জন্য এই যে উচ্চতাটা কিন্তু খুব একটা বেশি নয়, যে দেখে এই জন্য একটা রেটটা কম। তো আমরা এই যে এপাশে যাবো, এগুলো একটু দামে ধরে দেবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? কেমন চলছে বিজনেস? বিজনেস খুব খারাপ, খুব খারাপ। আজকে কয়টা নিয়ে আসলেন চাচা? দুই কিনা। এক কানা বিক্রি হয়েছে? হয় নাই আলাও না। এই যে চাচা, এইটা কেমন দাম চাইলেন? দাম কসে 25-26 কো আছে, দিবেন না ওই দামে? কত আসতে হবে চাচা? 27-28 ন্যূনতম আসতে হবে, না মানে 27। জোয়ান নাকি? জোয়ান 27,000 হলে যেটা বিক্রি হবে, আমরা একটু দেখাই। আর আমরা জানিয়ে রাখি যে এই হাটটিকে বাইরে থেকে কিন্তু তেমন কোনো ক্রেতা আসে না, এলাকারই যারা ক্রেতা তারাই কিন্তু এই হাটটি আসে, এখানেই কিনে, এখানে কিনে অন্য হাটে বিক্রি করে, যার ফলে বলা যায় যে দাম কিন্তু তুলনামূলকভাবে কমেই পাওয়া যায়। তো আমরা এই যে এপাশে হাড্ডিসার দেখছি দুইটা, এই হাড্ডিসারগুলো দাম জানাবো। ভাইজান ভালো আছেন আপনার এগুলো? আচ্ছা, এই যে ওইটা, ওইটা কয়টা দাম ছিল? জোয়ান। কত দাম চাইলেন? 32,000 টাকা চাওয়া দাম। কত খরিদ্দার কত বলে দাম? দাম এখনো দেয় নাই। কত হলে বিক্রি করা যায় একটু যে দামে কেনা আছে? 500 টাকা লাভ রেখে ধারণা দেন তো। 28,000, এই তো দেখা, এটা 28,000 হলে বিক্রি হবে। আর এ পাশেটা ভাই, এটাও তো জোয়ান, এটা কত হলে বিক্রি করা যায়? 26, এই যে দেখে, এটি 26,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আরও দেখি কোথায় হাড্ডিসারগুলো পাই, এই হাড্ডিসারগুলো দাম জানানোর চেষ্টা করবো। ভাইজান আপনারটা একটু দেখি আমরা, এটা দাঁত কয়টা হয়েছে? জোয়ান হয়ে গেছে। আচ্ছা, কেমন দাম চাইলেন? 30,000 টাকা। কত খরিদ্দার দাম বলছে এখন পর্যন্ত? কত বললো? 23-24 দেওয়া যায় না, না? কত হলে আসবে ভাইয়া? 26 হলে, যে আমরা একটু দেখাই আপনাদের, এটি 26,000 হলে বিক্রি হয়ে যাবে, সর্বশেষ 26 হয়ে যাবে, 26,000 হলে বিক্রি হবে। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো, আমাদের চ্যানেল দেখে এসেছে উনি গরু কিনতে। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছিলেন? আমি পাশেই বাসা। আমাদের চ্যানেল দেখেন প্রতিনিয়ত? প্রতিনিয়ত দেখে আপনার দাম দরটা কেমন মনে হচ্ছে? আমার মনে হয় বেশি, মানে চ্যানেলে যা দেখেছেন তার থেকে আজকে বাজার দরটা কি একটু হালকা বেশি মনে হচ্ছে? আচ্ছা, এ বেশির পিছনে কারণ কি মনে করছেন? একটু বেল দামটা বেশি, মানে বর্তমানে লকডাউন চলছে যেহেতু, দেখছেন আমরা দেখছি ক্রেতা আছে মোটামুটি ভালো, বিক্রেতার সংখ্যা কম, এই জন্য হয়তো বা রেটটা বেশি আর কি। তো আপনি কি মানে নেওয়ার জন্য আসলেন, নিতে পারবেন, কি চিন্তা ভাবনা করছেন? এখনো আমি দেখতে আসছি আর কি। আচ্ছা, দেখতে আসছেন, যদি পছন্দ হয় তাহলে নেবেন এমনটা আর কি। তা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে পাশে দেখি, যে এ পাশে একটা দেখছি, এটার একটা দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। উনি আমাদের ভিডিও দেখে আসছে, এসে দেখছে একটু রেটটা বেশি, পাশেই কিন্তু বাসা। আর বেশি পিছনে কারণ হচ্ছে যে দেখছেন যে আমদানি কম, আর এখন কিন্তু রেটটা একটু আগের থেকে, ঈদের থেকে একটু বেশি আর কি বলে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা আপনার চাচা? দাঁত কয়টা চাচা? দাঁত কয়টা?
জোয়ান কত দাম চাইলেন চাচা? 35,000 টাকা চাওয়ার দাম। কত ক্রেতা কত দাম বলে চাচা? ক্রেতা কত দাম বলে? 28-29 বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যায়? 31। এই যে এটা 31,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা দেখি আরও কোথায় হার্ড ডিসার আছে। এটা কি বিক্রি হয়ে গেল? বিক্রি হয়ে গেল বিক্রি হয় নাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার এই দুটা বাবা? আচ্ছা, এই যে এটা কেমন দাম চাইলেন? 37। দাঁত কয়টা চাচা? দাঁতে নাই। আচ্ছা, আগা তার অনেক উঁচা লম্বা হবে মোটা চাচা বলা যায়। এটা কত হলে বিক্রি করা যায়? 30 পার হইতে হবে। কত বললো খরিদ্দার? 29 পর্যন্ত বলছে। আর এটা এইটা চাচা? 24-24 বলছে। এটা কত হলে দেওয়া যায়? 27-27। এটাও তো দাঁত হয় না নাকি? 27-27 দেখছেন, দাঁত হয় না। এটা আমরা দেখি যে এ পাশে একটা কালো রঙের দেখছি, কিছুটা হাড্ডি টাইপের। এটা একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার চাচা ক্রস নাকি দেশি? ক্রস। আচ্ছা, দাঁত কি হয়েছে? না, দাঁত হয়নি, দাঁতে নাই এখনো, তাতে হাড্ডি হয়ে আছে। কত দাম চাইলেন এটা? দাম চাইছিলেন 35। 35 চাচ্ছিলেন। কত ক্রেতা কত বলে? ক্রেতা বলে 3,000, মানে 33। সর্বশেষ কত হলে দেওয়া যায়? 34। আমরা একটু দেখাই, সর্বশেষ 34,000 হলে বিক্রি হবে। আমরা একটু সামনের দিকে যাবো। এর পাশে একটা দেখছি, এটার একটু দাম জানাবো, দেখি ভাই যান একটু। আসসালামু আলাইকুম চাচা, এটা কি আপনার বাড়ির চাচা? না না, ব্যবসার। ব্যবসা কি হচ্ছে বর্তমান সময়ে? লকডাউনে হচ্ছে না সেরকম সুফল। আচ্ছা, এটা আজকে কয়টা নিয়ে আসলেন? একটাই। এটা তো দাঁত হয়েছে কি? দাঁত না, দাঁত হয়নি। কেমন দাম চাইলেন এটা চাচা? কত চাইলেন দাম? 21। কত বলে ক্রেতা? 18 পর্যন্ত বলেছে। আচ্ছা, আপনি কি নিতে চাইলেন চাচা? না। ও আচ্ছা আচ্ছা, দাম করিনি, দাম করেন নাই। 18 পর্যন্ত দাম বলেছে এটা। এটা সর্বশেষ কত হলে দেওয়া যায় চাচা? 20 ভাঙাতে চাচ্ছেন না? আচ্ছা, 20 ভাঙাতে চাচ্ছে না। এই যে দেখে আপনি আশা করে চাই যে 20,000-এ দিয়ে দেবেন না? 20,000-এ বিক্রি হয়ে যাবে। চাচা আসসালামু আলাইকুম, আপনার এটা চাচা? এটা আপনার? হ্যাঁ। কত টাকা দাম চাইলেন? 38। কয়টা দাঁত হয়েছে? দাঁত কয়টা? দাঁত 4 দাঁত। কত হলে বিক্রি করা যাবে? আপনাকে খরিদ্দার কত দাম বললো? ইয়ার কি না, আমরা একটু জানাচ্ছি, গোটা বিশ্ব দেখছে আর কি আপনাকে, এই জন্য একটু তথ্য দেন, আমরা একটা তথ্য নেওয়ার জন্য আসছি। কত টাকা দাম বলেছে আপনাকে? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না। আচ্ছা, এই যে এর পাশে একটা দেখছি আমরা, এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো। এটা বেশ একটু উঁচা লম্বা দেখছি, সুন্দর সাইজের। এটা একটু দামের ধারণা দেবো আপনাদের। আসসালামু আলাইকুম ভাই, এটা আপনার ভাই? আচ্ছা, এটা দাঁত কয়টা হয়েছিল? 8 দাঁত। একটু দেখাই আপনাকে। 8 দাঁত। কত দাম চাইলেন? দাম কত চাইলেন? দাম 42। কত বলে খরিদ্দার? 32 বলে। আপনার লাস্ট চিন্তা ভাবনা কত, কত হলে দেওয়া যায়? 36। দেখেন 36,000 হলে এটি বিক্রি হবে, যেটা ধারণা দিচ্ছে। তো আমরা কারেন্ট হাটে অবস্থান করছি, তো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আসলে কারেন্ট হাট থেকে হাড্ডিসার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে, সেই দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদিও একেবারে যেগুলো হাড্ডি টাইপ সেগুলো আমরা দেখাতে পারি না, কারণ হাটে সেই পরিমাণ আমদানি হয় নাই, আমরা যতদূর সম্ভব পারলাম। এবং আমরা জানিয়ে রেখি যে আপনারা আমাদের কাছে কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন। তো আমরা কিন্তু আপনাদের কমেন্ট প্রতিনিয়ত পড়ি এবং রাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, তখন একটু ফিল দেখি।
তো সেক্ষেত্রে কমেন্ট করবেন, আমরা কমেন্টগুলো দেখে পরবর্তী প্রতিবেদন আপনাদের দেওয়ার চেষ্টা করবো।